এবার যে পেমেন্ট প্রুফটা দেখা দেয় এইখানে দেখেন অলরেডি এক ভাই কিন্তু 29 সেন্ট পেমেন্ট পাইছে। আপনি চাইলে আনলিমিট কুপাতে পারবেন, জয়টা আপনার ইমেল আছে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে এইরকম সেম 29 সেন্ট থেকে $2.5 মানে $2.5 পর্যন্ত পাইতে পারেন। তো কীভাবে কী করবেন এ টু জেড প্রসেস দেখা দেবো, আপনি জাস্ট ফুল ভিডিওটা কন্টিনিউ করেন। ইভেন আমি নিজেও এখন পর্যন্ত জয়েন করে নেই, সবার সাথে লাইভেও জয়েন করে দেখাবো। তো সবার কাছে রিকোয়েস্ট থাকে প্রত্যেককে ভিডিওটার মধ্যে একটা করে লাইক করবেন। এইটা হইতেছে একটা এনএফটির অফার। এখন এনএফটির অফারের কথা শুনলে অনেকে ভাই এই ভিডিওর আগে স্কিপ করে চলে যাবেন, তার কারণ অনেকে আছে যারা এনএফটির অফারে কিছুই বুঝে না। তো আপনাকে এনএফটি বিষয়ের সামনে কোনো কিছুই বুঝতে লাগবে না, কীভাবে ক্লেম করেন, কীভাবে ইনস্ট্যান্টলি সেল করে প্রফিট নেবেন এ টু জেড আমি দেখাই দেবো। শুধুমাত্র আপনি ভিডিওটা দেখে যেইভাবে দেখাবো ওইভাবে ক্লেম করবেন, ঠিক আছে? তো কিছুক্ষণ আগে কিন্তু এনএফটিটার ভ্যালু প্রায় $2.5 ছিল, এখন যেহেতু অনেকে ক্লেম করতেছে এবং অনেকে ইনস্ট্যান্টলি সেল করে দিচ্ছে, যেই কারণে আপনার এনএফটিটার ভ্যালু কমে গেছে এবং অনেক মানে অনেক কমে গেছে, ঠিক আছে? কারণ যখন মার্কেটে সেল বেশি হবে তখন তো অবশ্যই প্রাইস কমে যাবে। তো আপনারাও তাড়াতাড়ি জয়েন করার পর যত দ্রুত পারেন সেল অর্ডারে বসায় দেবেন, দেন যখন সেল হয়ে যাবে সরাসরি আপনি আপনার ট্রান্সফার অর্ডারের মধ্যে ম্যাটিক পেয়ে যাবেন। তো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করেন মাস্টবি জয়েন করুন, এইখানে যে সমস্ত অফার ইনস্ট্যান্ট পেমেন্ট করে এবং যে অফারগুলো লিমিটেড টাইম এই অফারগুলো শেয়ার করার চেষ্টা করি, যাতে আপনারা সবার আগে জয়েন করার পর সবার আগে কুম মারতে পারেন, ঠিক আছে? আর যারা ইউটিউবে নতুন বন্ধু আসছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল বাটন ওইটা অন করে দেবেন, এতে করে যে সকল অফারগুলো নেক্সট টাইম আমরা শেয়ার করবো একটা এয়ারড্রপও যেন আপনার মিস না হয়। এবং প্রত্যেককে ভিডিওর মধ্যে লাইক করবেন এবং ডেসক্রিপশন টু অফারের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কের মধ্যে প্রেস করবার সরাসরি এই পোস্টের মধ্যে আসবেন। এই পোস্টের মধ্যে আসার পর আপনাকে কী করা লাগবে, এখানে দেখেন একটা অ্যাপ লিঙ্ক দেওয়া আছে, পরবর্তী সময় পোস্টটা ভালোভাবে সাজাবো। জাস্ট এই অ্যাপ লিঙ্কের মধ্যে প্রেস করবেন, প্রেস করার এইখান থেকে যে অ্যাপ্লিকেশনটা আসবে রিডিট, তো এইটাকে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন, দেন এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। এইখানে চাইলে আপনি গুগল দিয়ে সাইন আপ করতে পারেন, চাইলে ইমেল দিয়ে সাইন আপ করতে পারেন। তো এটা সম্পূর্ণটাই আপনার ইচ্ছে, যদি আপনি শর্টকাটে সাইন আপ করতে চান সেক্ষেত্রে গুগল দিয়ে করবেন, আর যদি আপনি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে ইমেল দিয়ে করুন, তো আমরা গুগল দিয়ে করবো। দেন আপনার সামনে আপনার ফোনে যে কটা ইমেল লগ ইন করা থাকে প্রত্যেকটা ইমেলে শো করবে, তারপর এমন একটা ইন্টারফেস আসবে। এইখানে আপনি আপনার যে জেন্ডার ওইটা সিলেক্ট করতে বলতেছে, তো এটা ম্যান সিলেক্ট করেন, ম্যান হলে ম্যান, উমেন হলে উমেন। দেন নিচের দিকে আপনাকে যে আপনার ইন্টারেস্ট কোন বিষয়ে আছে তো আপনি ওইগুলো সিলেক্ট করে দেবেন। আমার যে বিষয়ে ইন্টারেস্ট আছে আমি সব কিছু সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে কন্টিনিউর মধ্যে প্রেস করলাম, প্রেস করবেন। এইখানে আপনার ইউজার নেম চাইলে আপনি এডিট করতে পারেন, না চাইলে কন্টিনিউর মধ্যে প্রেস করবেন। তুমি কন্টিনিউর মধ্যে প্রেস করলাম, দেন এখানে একটা অ্যাভাটার সেট আপ করতে বলতেছে, মানে আপনার প্রোফাইল। তো চাইলে স্কিপ করতে পারেন, এইগুলো প্রত্যেকে পারবেন, আমি স্কিপ করতেছি, নাহলে অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো দেন আপনি এইরকম পেজের মধ্যে আসবেন, ঠিক আছে? অবশ্যই আপনি ভিপিএনটা কানেক্ট করে নেবেন যদি আপনার পেজটা রিলোড না নেয়। তো এখন আপনি কী কাজ করবেন, এইখানে দেখেন আপনার একটা অ্যাভাডার উপরে আছে অথবা প্রোফাইল অপশন আছে, তো এইটার মধ্যে প্রেস করবেন। প্রেস করবার এইখানে স্টাইল অ্যাভাডার যে অপশনটা আছে এইটার মধ্যে প্রেস করবেন, ঠিক আছে? তারপর এইটার মধ্যে প্রেস করেই আপনাকে এনএফটিটা ক্লেম করতে হবে। দেন আপনার যদি লোডিং না হয় তাহলে আপনি দয়া করে আপনার ভিপিএন লাগিয়ে নেবেন, তারপর বাংলাদেশে কিন্তু রেডিট ততটাও সাপোর্ট করে না। তো এখন এখানে অনেক দেশের আপনি এনএফটি দেখতে পাবেন, যে দেশের করতে চান ক্লেম করতে চান সেই দেশটা ক্লেম করতে পারবেন। এইখানে আপনার কতগুলো লেফট আছে ওইগুলো শো করাবে, এখানে কতগুলো লেফট আছে, এখানে ব্রাজিলের কতগুলো লেফট আছে, ব্রাজিলের প্রায় 193 কে লেফট আছে। তো আপনি চাইলে আপনার শখ মতো আপনার যেই দল সাপোর্ট করেন অথবা যে কোনো ইচ্ছে মতো আপনি চাইলে এখান থেকে ক্লেম করতে পারবেন, ঠিক আছে? তো আমি মূলত যে এনএফটিটা ক্লেম করবো সেটা হইতেছে এই এনএফটি, আর এইটা ক্লেম করার পর আপনি পরবর্তী সময় করতে পারবেন, নিজের মন মতো সাজাইতে পারবেন। তো ক্লেম করার জন্য জাস্ট এইখানের মধ্যে যে অ্যাভাটারটা ক্লেম করতেছেন ওইটার মধ্যে প্রেস করবেন। প্রেস করার এইখানে চুজ আর টিমের অপশন চলে আসছে, তো চুজ টিমের মধ্যে প্রেস করবেন। দেন নেক্সট ইন্টারপ্রেট যেটা ওইটা ওপেন হবে, আবার যদি অথবা এইখানে যদি আপনার ইরোর শো করে অথবা যদি আপনার মানে লোড না নেয় তাহলে ভিপিএনটা লাগিয়ে নেবেন অথবা বারবার ট্রাই করবেন, আপনার হয়ে যাবে, ঠিক আছে? দেন ডেসক্রিপশন শো করতেছে, দেন নিচে দিয়ে কন্টিনিউ অপশন চলে আসছে, আপনি কন্টিনিউর মধ্যে প্রেস করবেন। প্রেস করবার এইখানে সিকিউর ভ্যালু, তো এইটার মধ্যে প্রেস করবেন, মানে যেইটা আসে আর কি ওইটার মধ্যে প্রেস করে দেবেন, নেক্সট ইন্টারপ্রেজের মধ্যে নিয়ে যাবে। দেন এইখানে আপনাকে একটা পাসওয়ার্ড সেট আপ করতে বলতেছে, তো অবশ্যই একটা পাসওয়ার্ড ভালো স্ট্রং পাসওয়ার্ড সেট আপ করে নেবেন, অবশ্যই 12 ডিজিটের হতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার, একটা ক্যাপিটাল লেটার এবং একটা ডিজিট থাকা লাগবে, ঠিক আছে? এইভাবে আপনি 12 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে এন্টারের মধ্যে প্রেস করবেন। তো যখন দেওয়া হয়ে যাবে আপনি জাস্ট কন্টিনিউর মধ্যে প্রেস করবেন। প্রেস করবার অ্যাগেন আপনাকে কনফার্ম করতে বলতেছে যে এই পাসওয়ার্ডটা দিয়েছেন, তো ওই পাসওয়ার্ডটা অ্যাগেন কনফার্ম করবেন। তো দেন আপনাকে এইরকম পেজের মধ্যে নিয়ে আসবে, এইখানে চাইলে আপনি আপনার মন মতো আপনার যে এনএফটি আছে ওইটা সাজাইতে পারবেন। আপনি কেমন সাজাবেন, যত ভালো সাজাইতে পারেন তত বেশি কিন্তু আপনার সেল অর্ডারও বসাইতে পারবেন এবং তত বেশি পরিমাণ আপনার সেল হবে, তার কারণ আপনার এনএফটিটা চাহিদা থাকবে, ঠিক আছে? তো আপনি অবশ্যই একটা ইউনিক সাজা নেন, আমি যেহেতু ভিডিওর মধ্যে দেখাইতেছি তো যে কোনোভাবে সাজা নিচ্ছে, তো এরকম সাজানোর পর আমার এরকমই থাকবে। দেন আপনি যখন সাজানো হয়ে যাবে তখন আপনি যে গেট ইন টু ফুল লগ যে অপশনটা আছে
এটার মধ্যে প্রেস করলে এইটা আপনার ফুললি সাজানো কমপ্লিট, ঠিক আছে। দেন এখন আপনার কী কাজ হচ্ছে, তো এই যে একটা ছোট্ট করে অপশন দিতে পারতেছেন, এই যে এইখানে সেল দেওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনার ব্যাকআপ পার্স লাগবে। এই যে এইখানে চাকার মতো একটা অপশন, এইটার মধ্যে প্রেস করবেন, প্রেস করবার এইখানে দেখেন রিকভার পার্স, যে রিকভারি পার্স নামে যে অপশনটা আছে এইটার মধ্যে প্রেস করবেন। দেন আপনাকে এমন একটা 12 ডিজিটের পার্স দেবে, তো আপনি এই পার্সটা কী করুন, এইখানে কপি টু ক্লিপবোর্ড যে অপশন আছে এই কপি টু ক্লিপবোর্ডের মধ্যে প্রেস করবার, এটা কপি করবেন। কপি করার পর এটা ম্যানুয়ালি ব্যাকআপ করবেন, ঠিক আছে, যেমন ট্রাস্ট ওয়ালেটের মধ্যে করে, যেমন বাদ দেখি অন্য ওয়ালেটগুলোর মধ্যে করে। তো জাস্ট আপনি এটাকে কপি করবেন, কপি করার পর বাকি কাজটা আমি দেখাচ্ছি। তো সিম্পলি জাস্ট এখানে যে কপি অপশন আছে এটাকে কপি করবেন। তো যখন আপনার কপি করা হয়ে গেছে, এখন আপনার রেডিটের কাজ শেষ। এখন আপনাকে এনএফটিটা সেল দিতে গেলে ট্রাস্ট ওয়ালেট লাগবে, ঠিক আছে। তো সরাসরি আপনি আপনার যে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট আছে, ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটাকে ওপেন করবেন। ওপেন করার পর এইখান থেকে যে নিচে দিয়ে সেটিং অপশন আছে, সেটিংয়ের মধ্যে যাবেন। দেন এইখানে যে একটা অপশন পাবেন ওয়ালেট অপশন, ওয়ালেট অপশনের মধ্যে যাবেন, যার পর উপরের দিকে যে প্লাস অপশন আছে, মানে আপনাকে ট্রাস্ট ওয়ালেটের মধ্যে পাসটাকে ইনপুট করা লাগবে। যদি প্লাসের মধ্যে প্রেস করেন, প্রেস করার এইখান থেকে আপনি যে ব্যাকআপ পাসটা কপি করেন, আই হ্যাভ অ্যান অলরেডি ওয়ালেট, দেন এখানে একটা পাসওয়ার্ড সেট আপ করবেন। দেন এইখানে আপনি আপনার যে ব্যাকআপ পাস নিয়ে আসেন ওটা পেস্ট করে দেন, হয়তো বা আপনার শো করতেছে না, তার কারণ কালো হয়ে গেছে, ট্রাস্ট ওয়ালেটে কিন্তু স্ক্রিন রেকর্ড করা যায় না, ঠিক আছে। দেন এটা ইনপুট হবে, তো যখন আপনার ইনপুট করা হয়ে যাবে তখন এইখানে আপনি সার্চ করবেন ম্যাটিক। তো যদিও বা ফি খুবই কম লাগবে, 1 থেকে 2 সেন্টের মতো, কিন্তু আপনি যখন টোকেনটা সেল করতে যাবেন অবশ্যই আপনার কিছু পরিমাণ ম্যাটিক লাগবে। তো জাস্ট ম্যাটিকের মধ্যে প্রেস করার পর এইখান থেকে যে রিসিভার অ্যাড্রেস, এই অ্যাড্রেসটাকে আপনি কপি করবেন, ঠিক আছে। কপি করার পর আপনার যে কোনো ওয়ালেট থেকে কিছু পরিমাণ, সর্বোচ্চ মিনিমাম $0.01 থেকে $0.2 মধ্যে ম্যাটিক নিয়ে আসবেন এই ওয়ালেটের ভিতরে, ঠিক আছে। তো আমি আমার অন্য ওয়ালেট থেকে এখানে $0.5 মতো ম্যাটিক নিয়ে যাবো, $0.05 মতো। দেন আমি কন্টিনিউর মধ্যে প্রেস করলাম, দেন নিচে যে ট্রানজ্যাকশন আছে ওটা কমপ্লিট করে দেবেন। তো আমার ওয়ালেটের মধ্যে কিন্তু ম্যাটিক চলে আসছে। এখন আপনি কী কাজ করবেন, যে ব্রাউজার নামে একটা অপশন দিতে পারতেছেন, যে এখানে আমি কার্জন রাখতেছি, তো এইটার মধ্যে আসবেন, ঠিক আছে। এটার মধ্যে আসার পর একটু স্ক্রল করবেন, স্ক্রল করলে এইখানে ওপেন শিয়া নামে যে এনএফটি মার্কেট প্লেসটা আছে ওইটা আপনি দেখতে পাবেন, ঠিক আছে। তো একটু সার্চ করবেন, সার্চ করলে চলে আসবে, নাহলে নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর মার্কেট প্লেসের মধ্যে আসবেন, দেন ওপেন শিয়ার মধ্যে প্রেস করবেন। প্রেস করে আপনার সরাসরি তাদের ইন্টারপ্রাইজের মধ্যে নিয়ে যাবে। দেন এইখান থেকে আপনি ওয়ালেটটাকে কানেক্ট করবেন, ঠিক আছে। আর উপরের দিকে যেটা ইথেরিয়াম আছে এটা ম্যাটিক করতে পারেন, এটা সমস্যা নাই। দেন এই যে থ্রিডটার মধ্যে প্রেস করবেন, প্রেস করবার এখানে কানেক্ট ওয়ালেট অপশন চলে আসছে। তো কানেক্ট ওয়ালেটের মধ্যে প্রেস করবার এটা ট্রানজ্যাকশনটা কমপ্লিটলি করে নেবেন, ঠিক আছে। তো আমরা ওয়ালেট কানেক্টের মধ্যে প্রেস করার শো মোড, দেন ট্রাস্ট ওয়ালেট ওপেন হয়েছে। তো ট্রাস্ট ওয়ালেটের মধ্যে প্রেস করুন, দেন অ্যাপ্রুভ করবেন। দেন এরকম ইন্টারপ্রাইজ আসবে, অ্যাকসেপ্ট অ্যান্ড সাইনিনের মধ্যে প্রেস করবেন, দেন সিগনেচার করে দেবেন। এখানে কিন্তু আপনার কোনো প্রকার ফি লাগবে না, জাস্ট একটা ট্রানজ্যাকশন কমপ্লিট, মানে আর কি আপনার সাথে অ্যাপ্রুভ চাইতেছে। দেন দেখবেন আমাদের যে কতগুলো ফান্ড আছে সমস্ত কিছু শো করতেছে। তো এখন যে আমরা এনএফপিটা ক্লেম করলাম এটা দেখবো কই, ঠিক আছে। তো এখন সেল দেওয়ার জন্য আপনি কী কাজ করবেন, আপনার এনএফপিটা দেখতে হবে। তো দেখার জন্য যে থ্রিডটার মধ্যে প্রেস করবেন, দেন এইখান থেকে আরে কাজ কর, দেন এইখান থেকে যে প্রোফাইল অপশন আছে প্রোফাইলটার মধ্যে প্রেস করবেন। এই যে অ্যাকাউন্ট অপশন, তো অ্যাকাউন্টের মধ্যে প্রেস করুন, দেন এইখানে প্রোফাইল অপশন আসছে, তো প্রোফাইলের মধ্যে প্রেস করবেন। প্রেস করবার এইখানে আপনার যে এনএফপিটা আছে ওই এনএফপিটা শো করবে। এখানে দেখেন আমি যে এনএফপিটা ক্লেম করছি এই রিডিট অ্যাপসের ভিতরে, তো এটা কিন্তু এখন এখানে শো করতেছে। তো জাস্ট সেল করার জন্য এটা এইটার মধ্যে প্রেস করবেন, এনএফপিটার মধ্যে। দেন এইখান থেকে আপনার বেস্ট অফার, মানে সর্বোচ্চ যে সেল হইতেছে সেল অফার বসাইতেছে, তার কত পরিমাণ বসাইছে ওইটা দেখাইতেছে। তো $2.38। তো কিছুক্ষণ আগেও এইটার ভ্যালু এতগুলো ছিল, কিন্তু বর্তমান সময় কিন্তু কমে গেছে। তো আমরা কিন্তু এত বেশি অর্ডার বসাবো না, খুবই কম অর্ডার বসাবো, $0.3 অথবা $0.4 কাছাকাছি। তার কারণ এতগুলো বসাইলে হয়তো দেখা গেছে 1 থেকে 2 মাস পর সেল হবে, না হলে দেখা যাচ্ছে সেল নাও হইতে পারে, ঠিক আছে। তো এখন আপনি কী করবেন, সেলের মধ্যে প্রেস করবেন। প্রেস করবার এইখান থেকে দেখেন ফ্লোর প্রাইস 0.19 ম্যাটিক, ঠিক আছে। আপনি এইটা সিলেক্ট করবেন, যদি ফ্লোর প্রাইজের মধ্যে সিলেক্ট করেন তাহলে দেখা গেছে 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনার এনএফপিটা সেল হয়ে গেছে, অথবা ইনস্ট্যান্টলিও সেল হয়ে যেতে পারে। তো জাস্ট এই 0.19 ম্যাটিক আমরা জাস্ট এইখানে বসাবো, 0.19 ম্যাটিক, ঠিক আছে। এই যে অবশ্যই ফ্লোর প্রাইজের মধ্যে বসাবেন, আর যদি আপনি চান যে হোল্ড করেন পরবর্তী সময় বেশি প্রাইজের মধ্যে সেল করবেন, তো সেলে সেল করতে পারেন, সমস্যা নেই, এটা সম্পূর্ণটাই আপনার ইচ্ছে। দেন এইখান থেকে যে ইথেরিয়াম আছে এটাকে ম্যাটিক করে দেবেন। দেন আপনি নিচের দিকে কমপ্লিট লিস্টিং অপশন আছে, কমপ্লিট লিস্টিংয়ের মধ্যে প্রেস করুন। প্রেস করলে আপনার এটা লিস্টেড হয়ে যাবে। দেন আর ট্রানজ্যাকশন চাইবে, ট্রানজ্যাকশনটা কমপ্লিটলি করে দেবেন। দেখেন এখানে কিন্তু 0.0 ফি লাগতেছে, জাস্ট আপনার 0.006 ম্যাটিক লাগবে, যেটা ভ্যালু 0.01 সেন্ট, মানে 1 সেন্টও না। জাস্ট আপনি অ্যাপ্রুভ করবেন, অ্যাপ্রুভ করলে আপনার এটা লিস্টিং করা হয়ে যাবে। দেন লিস্টিংয়ের 1 থেকে 1.5 ঘন্টা অথবা ইনস্ট্যান্টলিও সেল হয়ে যেতে পারে। দেন এগেন অ্যাপ্রুভ পেতেছে, অ্যাপ্রুভ করবেন। তো যদি ভিউ লিস্টিংয়ের মধ্যে প্রেস করেন তাহলে আপনি আপনার যে লিস্টিংটা ওইটা ভিউ করতে পারবেন। দেখেন কত পরিমাণে বসাইছেন, কত কী সব কিছু শো করবে।
তো জাস্ট এতটুকুই আপনি অর্ডারটা বসায় রাখেন, দেখেন কিছুক্ষণ টাইম নেন, 2 থেকে 3 ঘন্টার মধ্যে দেখা যাবে আমাদের যে এনএফটি এটা সেল হয়ে যাবে এবং আমাদের ওয়ালেটের মধ্যে ওই পরিমাণ ম্যাটিক, মানে আমরা 0.17 ম্যাটিকে সেল অর্ডার পাঠাইছি, 0.17 ম্যাটিক চলে আসবে, যেটা হলো মোটামুটি 0.19, তো 17 সেন্টের মতো ম্যাটিক আমরা পেয়ে যাবো। তো যার জয়টা ইমেল আছে প্রত্যেককে রেডিটের মধ্যে একটা করে অ্যাকাউন্ট খুলবেন এবং আপনার যে ট্রাস্ট অর্ডার মানে ব্যাকআপ পাসটা আছে ব্যাকআপ পাসের ট্রাস্ট অর্ডারের মধ্যে ইনপুট করুন আর ওপেন শেয়ারে গিয়ে আপনার যে এনএফটি ওটা সেল করতে পারবেন, ঠিক আছে। তো কিছুক্ষণের ভিতরে সেল হবে, আমরা কিছুক্ষণ ওয়েট করি। তো এইটাই ছিল মূলত এনএফটির ক্লেম প্রসেস এবং সেল প্রসেস। তো যাদের ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই লাইক করুন এবং পরবর্তী সময় যখন আমার এনএফটিটা সেল হয়ে যাবে তখন আমি টেলিগ্রামের মধ্যে আপডেট দিয়ে দিব, তো আপনারা আপনাদের এনএফটিটা সেল করতে পারবেন, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা হয় এনএফটি বিষয়ক অথবা এই অফার বিষয়ক অবশ্যই কমেন্ট করুন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।